মালদা কালীতলা ক্লাবের উদ্যোগে শুরু হওয়া এসআরএমবি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হল শিলিগুড়ির অগ্রগামী সংঘ এবং মালদার অনেক সংঘ। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় শিলিগুড়ির অগ্রগামী সংঘ। মালদা কালীতলা ক্লাবের উদ্যোগে শুরু হওয়া এসআরএমবি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিন মুখোমুখি হল শিলিগুড়ির অগ্রগামী সংঘ এবং মালদার অনেক সংঘ। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় শিলিগুড়ির অগ্রগামী সংঘ। জানা যায়, অনেক সংঘ গতবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। গত 19 বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে মালদায় কালীতলা ক্লাবের উদ্যোগে। মূলত উদ্দেশ্য যুব সমাজের মধ্যে খেলাধুলা প্রবণতা বানানো। মালদা জেলা থেকে কিছু যুবক রাজ্য এবং দেশের হয়ে খেলুক। এবছর খেলার মূল আকর্ষণ গোলাপি বল। জেলা, রাজ্য এবং বাংলাদেশের মোট 8টি দল অংশগ্রহণ করেছে এই ক্রিকেট টুর্নামেন্টে বলে জানান কালীতলা ক্লাবের সম্পাদক দেবব্রত সাহা। তিনি আরও জানান, 8টি দলের মধ্যে যে 2টি দল সেমিফাইনালে উঠবে তারা 12ই জানুয়ারি চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে। এই প্রথম জেলায় অনুষ্ঠিত হল গোলাপি বল দিয়ে ক্রিকেট প্রতিযোগিতা। তাই সকাল থেকে ক্রিকেট প্রেমীরা ভিড় জমিয়েছিলেন বৃন্দাবনী ময়দানে। আজকে আপনাদের দ্বিতীয় দিন, এখন কি পর্যায়ে খেলাটা চলছে? আমাদের এবার 19তম এসআরএমবি কাপ। আমরা এসআরএমবি কাপটা মূলত করি আমাদের যে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আছেন, সিএবি মেম্বার কৃষ্ণেন্দু চৌধুরী, ওনার উৎসাহে এবং ওনার সহযোগিতাতেই আমরা প্রথম থেকে এটা ক্লাবের সকল সদস্য এবং আশেপাশে যারা আছে সবাই মিলিতভাবে আমরা এই খেলাটা পরিচালনা করি। আজকে হচ্ছে খেলার দ্বিতীয় দিন। আজকে শিলিগুড়ি অগ্রগামী সংঘ, তাদেরও খুব ভালো ভালো খেলোয়াড় রয়েছে, আর মালদা অনেক সংঘ, তাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। খেলাটা আজকে উপভোগ্য হবে। আগামী 12 তারিখ ফাইনাল খেলা এবং 8 তারিখে বাংলাদেশেরও খেলা রয়েছে। 8 তারিখে এবং আগামী গতকাল আমাদের উদ্বোধন হয়েছে, আমাদের প্রধান পৃষ্ঠপোষক উদ্বোধন করেছেন, খুব সমাগম হয়েছিল, প্রচুর মানুষ ছিল আমাদের এই খেলা। এই খেলাটাকে আপনি কীভাবে দেখছেন? আমরা মালদা কালীতলা ক্লাবের যে খেলাটা, এই খেলাটা আমরা মনে করি মালদার মধ্যে সবচেয়ে বড় খেলা। এই খেলাটার মাধ্যমে আমাদের মালদা জেলার প্রতিটা ক্লাব থেকে দুজন করে নেওয়া হয় এবং সেই খেলা থেকে আমাদের যে ছেলেরা উঠে আসছে, আগামী দিনে এরা মালদা জেলায় তথা রাজ্যে তথা গোটা ভারতবর্ষে এরা একদিন স্থান পাবে। এই জন্যে এই 19 বছর ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কালীতলা ক্লাব এবং এর প্রধান উপদেষ্টা এবং এই খেলা পরিচালক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার উদ্যোগে যে এই জিনিসগুলো হচ্ছে, আমরা মনে করি ডিএসএর কর্মকর্তা হিসাবে মনে করি যে উদ্যোগ খুবই কালীতলার ভালো উদ্যোগ এবং এই উদ্যোগ যেন আরও বেশি করে ওদের হয়। মালদায় এত বড় খেলা চলছে, আমাদের আজকে স্কুল ছিল, আমরা বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়েছি কিন্তু স্কুল যেতে মন চাইনি, তাই আমরা খেলা দেখতে চলে এসেছি মাঠে। কজন এসছো? আমরা এসেছি 4-5 জন এসেছি, তো ওরা বাইরে গেছে আরো 2-3 জন, তো আমরা এখানে খেলা দেখছি। খেলাটাকে ভালো লাগছে? হ্যাঁ, খেলা ভালো লাগছে, তাই স্কুল বাদ দিয়ে এখানে এসে খেলা দেখছি আমরা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets.
লাস্ট কর্নার এমজি রোড জায়গা। হিমালয়ান অপটিক্স আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক কম্পিউটার আই টেস্টিং হর তরিকে কি পাওয়ার গ্লাসেস ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায় তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স হনুমান মন্দির রোড জয়গাঁও কন্ট্যাক্ট নম্বর 03566265101।